হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টির উপর ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে কানাডায় আমি যা দেখেছি, মানুষ আসার পরে সবচেয়ে বেশি যে ব্যাপারটা নিয়ে স্ট্রাগল করে কানাডায়, সেই বিষয়টির উপরই আজকে ভিডিওটি করতে যাচ্ছি। সেটা হচ্ছে জব মার্কেট, জব অপরচুনিটিস। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আজকের ভিডিওটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। সো চলুন তাহলে শুরু করা যায়। সো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি আমার এই ভিডিওতে জবের ক্ষেত্রে যে বাস্তব চিত্রটা, যেটা রিয়েলিটি, সেটাই কিন্তু পোর্ট্রে করার চেষ্টা করছি। এখন আমার ভিডিওটি দেখে কেউ আবার নেগেটিভ চিন্তা করবেন না, বিকজ কানাডায় আসলে একটা ফেজ থাকে, পিআর হয়ে আসুক, স্টুডেন্ট ভিসায় আসুক, যে কোনো ভিসাই আসুক, একটা ফেজ থাকে যেখানে প্রত্যেকটি মানুষকেই স্ট্রাগল করতে হয়, এবং সবাই কিন্তু স্ট্রাগল করে, প্রথম 2-3 বছর স্ট্রাগল করে, তারপরেই কিন্তু সবাই ওই ফেজটা ওভারকাম করে ফেলে। এবং আমি কিন্তু এমন কেউকে দেখিনি যে কানাডায় এসেছে এবং কানাডায় থাকেনি, চলে গেছে ব্যাক করে। সো নেগেটিভ চিন্তা করার কোনো কারণ নেই, আমি আমার ভিডিওটিতে ট্রু পিকচারটাই শো করব। বাট এটা আসলে একটা ফেজ, এটা সবাই পার করে, যারা পিআর হয়ে আসে সবাই এই ফেজটা পার করে, সবাই ওভারকাম করে, এবং সবাই কিন্তু আলটিমেটলি কানাডায় খুব সুন্দরভাবে সেটেল করে যায়, এবং ইনশাল্লাহ আপনারাও সেই ফেজটি খুব ইজিলি ওভারকাম করে ফেলবেন। যারা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে একবারে ডিরেক্টলি কানাডায় আসে, তাদের হয়তো দেখা যায় ফার্স্ট জবটা, নিজের ফিল্ডের ফার্স্ট জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক স্ট্রাগল করতে হয়। আমি আসলে পার্সোনালি এমন অনেককে দেখেছি, আমাদের পরিচিতদের মধ্যেও দেখেছি, যারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডায় এসেছে এবং তাদের ফার্স্ট জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়েছে, তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। এমনও হয়েছে যে 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এসেছে, বাট নিজের ফিল্ডের প্রপার প্রফেশনাল জব তারা পায়নি। সো আজকে আসলে ওই টপিকগুলোর উপরই কথা বলবো, যে কেন আসলে ওভারঅল আপনি যখন পিআর হয়ে আসেন আপনার জব পাওয়াটা ফার্স্টলি কেন ডিফিকাল্ট, সেকেন্ড হচ্ছে যে কোন কোন ফিল্ডে জব পাওয়াটা কম্পারেটিভলি একটু বেশি ডিফিকাল্ট, এবং থার্ড আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে এই প্রবলেম থেকে আপনারা ওভারকাম করতে পারবেন এবং আপনাদের নিজেদের ফিল্ডের জবটা পাবেন। সো আজকের ভিডিওতে এই পয়েন্টগুলোই কভার করবো। সো আপনারা যখন কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসেন, তখন আসলে আপনাদের জব পাওয়াটা কেন ডিফিকাল্ট হয়, এর কারণ হচ্ছে ফর এক্সাম্পল আপনি হয়তো বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন, বা আপনি হয়তো কোনো ম্যানেজেরিয়াল পজিশনের কাজ করেছেন, আপনি কানাডায় এসে সেম পজিশনে হয়তো অ্যাপ্লাই করলেন, বাট আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনার পাশাপাশি কিন্তু আরও 10 জন 15 জন অ্যাপ্লাই করছে, আরও বেশিও অ্যাপ্লাই করতে পারে, এবং যারা অ্যাপ্লাই করছে তাদের হয়তো কানাডাতেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং কানাডার কানাডিয়ান প্রপার ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকখানি তাদের সাথে যদি আপনি কম্পিটিশন করেন, আপনি কিন্তু অলরেডি অনেকখানি পিছিয়ে যাচ্ছেন। সো কোম্পানি যখন আপনার রেজিউমেটা দেখবে, বা অন্যান্য যারা অ্যাপ্লাই করছে অ্যাপ্লিক্যান্ট, তাদের রেজিউমেটা দেখবে, তারা কিন্তু অবভিয়াসলি তাকেই প্রেফার করবে যার এক্সপিরিয়েন্সটা কানাডায় আছে। সো ওভারঅল কোম্পানিগুলো যখন দেখে যে আপনার কানাডায় কোনো এক্সপিরিয়েন্স অথবা এডুকেশন নেই, তখন কিন্তু কোম্পানিগুলোর আপনার প্রতি একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়, যে তারা হয়তো আপনাকে ট্রাস্ট করতে পারে না। ও অন দ্য আদার হ্যান্ড, যখন অন্য অ্যাপ্লিকেন্টদের রেজিউমে দেখে এবং দেখে যে তারা, তাদের এক্সপিরিয়েন্স কানাডাতেই আছে এবং তারা কানাডাতেই পড়াশোনা করেছে, তখন কিন্তু তাদের প্রতি একটা ট্রাস্ট বিল্ড করে, যার জন্যই দেখা যায় ওরা আপনাকে হয়তো প্রেফারেন্স না দিয়ে অন্য যে অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে প্রেফারেন্স দিবে। সো আপনাদের এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকার কারণে আপনাদেরকে হায়ার করছে না। এটার আরেকটা রিজন হতে পারে কানাডার সাথে বাংলাদেশের কালচারাল ডিফারেন্স। ইভেন বাংলাদেশ কেন, অন্যান্য যে কোনো দেশেরই আসলে কালচারাল ডিফারেন্সটা অনেক বড় একটা রিজন হতে পারে, বিকজ আপনি যখন নতুন কানাডায় এসেছেন, আপনার খুব বেশি দিন হয়নি, আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন, তখন হয়তো কোম্পানিরা গুলো চিন্তা করতে পারে যে যেহেতু আপনি একজন নতুন ইমিগ্রেন্ট, আপনি এখনও হয়তো কানাডার কালচারের সাথে অ্যাডজাস্ট করতে পারেননি, বিকজ বাংলাদেশের কর্পোরেট কালচার এবং কানাডার কর্পোরেট কালচার কিন্তু অনেক ডিফারেন্ট। এবং আমি আমার পরিচিতদের মধ্যেও দেখেছি যে হয়তো পিআর নিয়ে চলে এসেছে এবং আগের এক্সপিরিয়েন্স দিয়ে একটি ভালো জব ম্যানেজও করে ফেলেছে, বাট খুব বেশি দিন আসলে ওই জবটি ধরে রাখতে পারেনি, বিকজ সে যে কর্পোরেট কালচারটা আছে কানাডার, কোম্পানির যে কালচারটা, সেটার সাথে আসলে অ্যাডজাস্ট করতে পারেনি। সো এটাও একটা রিজন হতে পারে কোম্পানিগুলো আপনাকে হায়ার না করার। সো কানাডা আসার সাথে সাথে আপনার ফিল্ডের জব না পাওয়ার আরেকটা রিজন হচ্ছে কোম্পানিগুলো মনে করতে পারে যে আপনি ওভার কোয়ালিফাইড অথবা আন্ডার কোয়ালিফাইড। এখন এটার মানে কি? ফর এক্সাম্পল আমি আমার পরিচিত এমন অনেকজনকেই দেখেছি যারা হয়তো বাংলাদেশে ম্যানেজেরিয়াল পজিশনে জব করেছে 10 বছর, এবং কানাডায় এসে তারা যখন ম্যানেজেরিয়াল পজিশনে অ্যাপ্লাই করেছে তাদের জব হয়নি,
এর কারণটা হচ্ছে হয়তো কোম্পানি মনে করেছে যে যেহেতু এটি একটি ম্যানেজেরিয়াল পজিশন এবং এত বড় একটি পজিশন, স্যালারিও আমরা বেশি দিচ্ছি, আমরা প্রেফার করব যে কানাডার এক্সপিরিয়েন্স আছে, কানাডার এডুকেশন আছে এমন কেউকেই হায়ার করব। সো যার জন্য তাকে হয়তো ম্যানেজেরিয়াল পজিশনে হায়ার করেনি। এখন সেই ব্যক্তি যখন আবার চিন্তা করে যে ঠিক আছে, যেহেতু আমি ম্যানেজেরিয়াল পজিশনে চাকরি পাচ্ছি না, আমি তাহলে জুনিয়র পজিশনে অ্যাপ্লাই করব। এখন সে যখন জুনিয়র পজিশনে অ্যাপ্লাই করতে যায়, তখন দেখা যায় তখনও তার চাকরি হয় না। না হওয়ার কারণটা হচ্ছে কোম্পানিগুলো হয়তো চিন্তা করতে পারে যে এর তো কোয়ালিফিকেশন অনেক বেশি, ও বাংলাদেশে বা ও নিজের দেশে ম্যানেজেরিয়াল পজিশনে কাজ করেছে, এর কোয়ালিফিকেশন অনেক বেশি, এবং একে যদি আমরা জুনিয়র পজিশনে হায়ার করতে চাই, একে হয়তো আমাদের নর্মাল যে স্যালারি রেঞ্জটা আছে তার থেকেও আরো বেশি স্যালারি দিয়ে হায়ার করতে হবে। সো একে হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না। সো যার জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কানাডায় প্রথম জবটাতে হায়ার করা হয় না, প্রথম জবটা পাওয়াটার ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি যদি এখন ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে কথা বলি, ইন্ডিভিজুয়াল সেক্টরে কোন ফিল্ডের জব পাওয়া ইজি? সো কম্পারেটিভলি আপনার আইটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং, এই দুটি সেক্টরে আসলে কম্পারেটিভলি জব পাওয়াটা ইজি। এর কারণ হচ্ছে আপনি যদি ফর এক্সাম্পল আইটি ধরেন কোনো কোডিং টোডিং করতে পারেন বা সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেক কাজ করে, এগুলো যদি করতে পারেন, এগুলো কিন্তু আসলে খুব বেশি একটা ডিফারেন্স বাংলাদেশের সাথে কানাডার নেই, যার জন্য দেখা যায় আইটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব পাওয়াটা ইজি হয়ে যায়। অন্যদিকে আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি বিজনেসে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো প্রফেশনাল জব পাওয়াটা কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট হবে। এর কারণ হচ্ছে যেটা আমি আগেও বলেছিলাম, ট্রাস্ট ইস্যু তৈরি হয়। ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে ফাইন্যান্সে কাজ করে থাকেন এবং কানাডায় এসে আপনি ফাইন্যান্সের জব খুঁজছেন, আপনি যদি কানাডায় ফাইন্যান্সের জব পান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার হাতে কিন্তু কোম্পানির অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন চলে আসবে, এবং কোম্পানি যখন হায়ার করবে তখন কিন্তু তাদের মাথায় এটাই কাজ করবে যে যেহেতু কনফিডেন্সিয়াল ইনফরমেশন চলে যাবে, সে কিন্তু এমন কেউকে জব দিতে চাবে না যার কানাডায় কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা এডুকেশন নেই। কোম্পানির ট্রাস্ট ইস্যু তৈরি হবে। সো যার জন্যই দেখা যায় বিজনেসের ব্যাকগ্রাউন্ডের আসলে প্রফেশনাল জবগুলো পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা রিজন হচ্ছে কালচারাল ডিফারেন্স, যেটাও আমি আগে বলেছি যে যেহেতু কর্পোরেট কালচারটা অনেক ডিফারেন্ট বাংলাদেশের থেকে কানাডা, যার জন্য দেখা যায় বিজনেস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আসলে জবগুলো পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এবং নেক্সট যে সেক্টরটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হেলথ সেক্টর। হেলথ সেক্টরের কাজ পাওয়াটাও আসলে অনেক ডিফিকাল্ট। ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশের ডক্টর হন, আপনি কিন্তু কানাডা এসে পরের দিন থেকেই প্র্যাকটিস করতে পারবেন না, আপনাকে অনেক লাইসেন্স এবং এক্সামের মধ্যে দিয়ে যেতে হবে বিফোর ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিসিং। সো ডক্টরদের সেক্টরটাও আমি বলবো অনেক ডিফিকাল্ট ফার্স্ট জব পাওয়াটা। সো এই প্রবলেমগুলো আপনারা কিভাবে ওভারকাম করতে পারবেন? ফার্স্ট যে সাজেশন আমি আপনাদের দেবো সেটা হচ্ছে আপনারা কানাডা আসার পরপরই আপনাদের ফিল্ডের সাথে রিলেটেড কোনো একটি প্রোগ্রামে এনরোল করে ফেলবেন। মাস্টার্স হোক, ডিপ্লোমা হোক, যে কোনো একটি প্রোগ্রামে আপনারা আপনাদের ফিল্ডের সাথে রিলেটেড কোনো প্রোগ্রামে এনরোল করে ফেলবেন। আর এখানে আরেকটি কথা বলে রাখি, আপনাদের কিন্তু টিউশন ফি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ যেহেতু আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডায় আসছেন, আপনি কিন্তু আপনার পড়াশোনার জন্য কানাডার গভর্নমেন্টই আপনাকে লোন দিবে। সো লিটারেলি আপনি ফ্রিতেই আপনার প্রোগ্রামটি করে ফেলতে পারবেন। লোন পরে শোধ করতে হবে, বাট যখন আপনি প্রোগ্রামটি করবেন তখন কিন্তু আপনার কোনো টিউশন ফি দিতে হবে না। সো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে সবার প্রথমেই আপনারা কোনো একটি প্রোগ্রাম করে ফেলবেন। আমি এমন আমার অনেক অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডায় এসেছে এবং দেখা গেছে এক বছর দুই বছর প্রপার প্রফেশনাল জব খুঁজেছে, পায়নি, এবং পরবর্তীতে দেখা গেছে তারা হয়তো এক বছরের বা দু বছরের কোনো একটি প্রোগ্রাম করেছে এবং প্রোগ্রামটি কমপ্লিট হওয়ার দেখা যায় ছয় মাস এক বছরের মধ্যেই তারা তাদের ফিল্ডের জবগুলো পেয়ে যায়। সো এই কানাডার একটি ডিগ্রি হওয়া এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনারা শুরুতেই করে নেবেন। নেক্সট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি যদি ডিসাইড করেন যে না আমি পড়াশোনা করবো না, আমি জবই খুঁজবো, এবং আপনি জব খুঁজছেন আপনি প্রফেশনাল ফিল্ডের জব পাচ্ছেনও না, সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যেই জবই পান আপনারা ঢুকে যাবেন। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে ব্যাংকে চাকরি করেছেন এবং আপনি কানাডা আসার পর ব্যাংকেই চাকরি করতে চাচ্ছেন, বাট আপনি ব্যাংকের চাকরি পাচ্ছেন না, বাট আপনি অন্যদিকে হয়তো কল সেন্টারে একটি চাকরি পেয়ে গেলেন। কল সেন্টারের চাকরি অবভিয়াসলি বেতনটা কম হবে, বাট তারপরও আপনারা কল সেন্টারে ঢুকে যাবেন এবং সেখানে আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন ছয় মাস অথবা এক বছর কাজ করার। ফর এক্সাম্পল আপনারা যদি কল সেন্টারে কাজ করেন, আপনারা পরবর্তীতে যখন ব্যাংকে জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি ইজিলি আপনার রেজিউমেতে আপনার এই কল সেন্টারের এক্সপিরিয়েন্সটা দিতে পারবেন। প্লাস আপনাকে যদি ইন্টারভিউ কল করে আপনি কিন্তু সেখানেও বলতে পারবেন যে দেখো আমি
কল সেন্টারে কাজ করেছি, আমার আমার এক্সপিরিয়েন্স আছে কানাডায় কাস্টমারদের সাথে কিভাবে ডিল করতে হয়, ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিল করতে হয়, এবং সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি ইজিলি ব্যাংকে আমার ক্লায়েন্টদের সাথে ডিল করতে পারবো। এবং তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কোম্পানির যে ট্রাস্ট ইস্যুটা থাকে সেটাও কিন্তু আর থাকছে না, বিকজ আপনার কানাডায় কোনো না কোনো একটি এক্সপিরিয়েন্স আছে কাজ করার। সো তার জন্যই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা প্রফেশনাল ফিল্ডের চাকরিটা না দেখে আপনারা যেই জবই পাবেন সেখানেই ঢুকে যাবেন এবং কানাডার যে কোনো এক্সপিরিয়েন্সই হোক কাজের সেটা গ্যাদার করে নেবেন। এবং ফাইনালি আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে একটা রিয়েলিটি চেক, সেটা হচ্ছে ফর এক্সাম্পল হয়তো আপনাদের বাংলাদেশে অনেক এক্সপিরিয়েন্স আছে, 8 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স, বাট কানাডা আসার কথা আপনারা যখন চিন্তা করবেন এবং আসবেন তখন আপনাদের এক্সপেকটেশনটাকে একটু কমিয়ে ফেলতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে জব করে থাকেন, আপনি কিন্তু কানাডা আসার সাথে সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জব পাবেন না, আপনাকে হয়তো জুনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে শুরু করতে হবে এবং কানাডার এক্সপিরিয়েন্স নিয়ে আস্তে আস্তে আপনাদের আরও উপরে উঠতে হবে। সো এক্ষেত্রে আমি যেটা আগে বলেছিলাম যে আপনারা যদি অনেক বছর এক্সপিরিয়েন্স থাকে বাট আপনারা ছোট পজিশনে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তো কোম্পানি আপনাকে ওভার কোয়ালিফাইড মনে করতে পারে এবং হয়তো দেখা যাবে তারা ভাববে আপনি অনেক স্যালারি চাবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তো যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন তো আপনার রেজিউমের সাথে আপনাকে একটি কভার লেটারও লিখে দিতে হবে। সেই কভার লেটারেই আপনি খুব সুন্দর করে লিখে দিবেন যে আমি ছোট পজিশন থেকে শুরু করতে চাচ্ছি, যে যদিও আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে তারপরেও আমি জুনিয়র পজিশন থেকে শুরু করতে চাচ্ছি বিকজ আমি কানাডায় এই ফিল্ডে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছি এবং আমার স্যালারি তোমাদের যা রেঞ্জ আমি তাতেই হ্যাপি, আমার স্যালারিও বেশি দরকার নেই, এরকম আপনারা কভার লেটারে উল্লেখ করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু কোম্পানির যে একটা থট প্রসেস থাকতে পারে যে আপনি ওভার কোয়ালিফাইড, আপনাকে হয়তো তারা অ্যাফোর্ড করতে পারবে না, সেটা কিন্তু তারা আপনার কভার লেটারটা পড়লেই তাদের সে ভুল ধারণাটা ভেঙে যাবে। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, বাট একটা কথা যেটা আমি সবসময় বলি, 10 থেকে 15 মিনিটের একটি ভিডিওতে আসলে সব সিচুয়েশন কভার করা পসিবল না। সো আমি ইন জেনারেল যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় ফার্স্ট জব পাওয়াটা ডিফিকাল্ট, সেটা নিয়েই আমি আপনাদের কিছু ইনফরমেশন দিলাম, বাট তার মানে এই না যে একদমই কেউ জব পায় না। অনেকে এমন অনেকেই কিন্তু আছে যারা কানাডা আসার হয়তো 1 মাসের মধ্যেই অনেক বড় পজিশনে কোনো একটি জব পেয়ে গেছে এবং তারা জব করছেও। সো সবার সিচুয়েশন তো আর এক হবে না, আমি জাস্ট ইন জেনারেল আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ওভারঅল কানাডায় আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসেন আপনার ফার্স্ট জব নিজের ফিল্ডে পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করছি আজকের ভিডিওটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, ইনশাল্লাহ এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।